তো চলো টু মিনিটস কনসেপ্টে আমরা দেখি একটা ছোট্ট ছোট্ট করে জিনিসগুলো আমরা শিখব এই দু মিনিট ভিডিওগুলোতে আচ্ছা এবার একটা প্রশ্ন দিয়েছে যে ফোর এইট ওয়ান ফোর এইট ওয়ান স্টার সিক্স সেভেন থ্রি বলেছি এই স্টারের জায়গায় কোন সংখ্যা বসবে যেটা নয় দ্বারা পুরো সংখ্যাটা বিভাজ্য হবে আচ্ছা নয় দ্বারা কোনো যদি সংখ্যা বিভাজ্য হয় তো তার নিয়মটা একটু দেখে নি ধরো একটু বুঝে নেবে তোমরা ধরো লিখলাম আমি ছয় সাত দুই তিন বলবো এটা নয় দ্বারা বিভাজ্য এবার নয় দ্বারা বিভাজ্য হতে গেলে সংখ্যাগুলো যোগ ফলটা নয় দ্বারা বিভাজ্য বা এইও বলতে পারি দেখো ছয় আট তিন যোগ করলাম নয় সাত আট দুই যোগ করলাম নয় মানে নয় দিয়ে কেটে গেল তাহলে এই সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য আমার কথা বুঝতে পেরেছেন কী বলতে চাইছি আমি আবার একটা নিচ্ছি ধরো এক দুই ছয় চার পাঁচ যদি বলেন নয় দ্বারা বিভাজ্য দেখো ছয় দুই আট আর একে নয় চারে পাঁচে নয় তাহলে এই সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য সেরমভাবে এইটাও দেখতে হবে এই স্টারের জায়গায় কোন সংখ্যা বুঝবে যেটা নয় দ্বারা বিভাজ্য হবে দেখো আট আর একে নয় মিটে গেল ঝামেলা ছয় আট তিন নয় মিটে গেল ঝামেলা এবার থাকলো সাত আর চার মানে সাত আর চার যোগ করলে কত হয় এগারো এগারো তো এবার নয়ের দ্বারা বিভাজ্য করতে গেলে আর কত যোগ মানে আর কত লাগবে এগারো হয়ে গেলো তাহলে এগারো আর সাত তাহলে আঠেরো হয়ে গেল আমার কথা বুঝতে পেরেছি কি বলতে চাইছি আমি দেখিয়ে দিচ্ছি লিখে একবার চার আট এক সাত ছয় সাত তিন ছয় আট তিনে নয় আট আর একে নয় সাত আর চারে এগারো এগারো আর সাত আঠেরো মানে এই সংখ্যাটা মানে এই এই স্টারের জায়গায় যদি সাত বসে তাহলে সেটা নয় দ্বারা ইজিলি ডিভিজিবল হয়ে যায়